হ্যালো গাইজ, জনপ্রিয় একসময়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পপি পপি তার অভিমানের কথা বললেন শাকিব খানকে ঘিরে, এবং তারা যে কারণে জায়েদ খানকে প্রমোট করেছেন সেটাও কিন্তু স্বীকার করলেন। কিন্তু এর ফাঁকে বেরিয়ে এলো কিন্তু থলের বেড়াল। অনেকেই বলছেন যে পপি যেটা করেছেন সেটার জন্য আসলে পপি দায়ী, এটার জন্য পপিকে আসলে প্রমোট করেছে অনেকেই, এবং পপিকে প্রমোট করেছিল মৌসুমি, নায়িকা মৌসুমি। সুতরাং পপির তো সেগুলো মনে রাখা উচিত ছিল, কিন্তু পপি কেন অপবিশ্বাসের পিছে লাগতে গেল? অপবিশ্বাসের সঙ্গে অভিনয় করছিল শাকিব খান, সেটাতে পপির সমস্যা হবার কথা কি ছিল? সেই অভিমান থেকে কেন তাকে জায়েদ খানকে সাপোর্ট করতে হবে, কেন অ্যাভয়েড করতে হবে, বা শাকিবের প্রতি এত কিসের তার টান? শাকিব খান তার ভেরিফাইড পেজে প্রথম আলোর যে নিউজটি দেখেছেন সেটা দেখেই পপিকে যে কথাগুলো বললেন সেই কথাগুলো হলো, একটা জীবন পুরোটাই দিয়ে গেলেন আপনি এবং কাজও করলেন, কিন্তু কাজ করার পর যেটা হলো আপনি সেটার কোনো ফল পেলেন না, তাহলে লাভ কি? তিনি পপিকে বললেন, ধন্যবাদ পপি, দেরিতে হলেও তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ, তোমাদের সবার জন্য আমার মন থেকে ভালোবাসা ও দোয়া, যেমনটা আগেও ছিল। দুঃখজনক হলেও সত্য যে ততদিনে আমাদের প্রাণের চলচ্চিত্রের অনেক ক্ষতি হয়ে গেল, আমরা মিলেমিশে কাজ করে আমাদের এই প্রাণের ইন্ডাস্ট্রিকে আবার চাঙ্গা করে তুলব ইনশাআল্লাহ। শাকিব খান বরাবরই নমনীয় মনের, এবং তিনি আসলে চলচ্চিত্রকে যে কি পরিমাণ ভালোবাসেন তার এই কথা থেকে কিন্তু একদম প্রকাশ পেয়েই গেল। কারণ এক সময় পপিরা তাকে অ্যাভয়েড, শাকিব খান তাদেরকে অ্যাভয়েড করেছে বলছেন, কিন্তু শাকিব খান সেই সময় অপবিশ্বাসকে নিয়ে কাজে ব্যস্ত ছিলেন, তিনি অনেক কাজ করেছেন অপুর সঙ্গে, এবং তার জুটি সে সময় দর্শকরা পছন্দ করেছে। জুটি প্রথা বাংলাদেশে সারা জীবনই ছিল, এখনও আছে। আমরা একসময় দেখেছি রাজ্জাক শাবানা, রাজ্জাক কবরী জুটি, শাবানা আলমগীর জুটি, আমরা দেখেছি ইলিয়াস কাঞ্চন চম্পা জুটি, ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ জুটি, শাবুর সালমান শাহ জুটি, মৌসুমী সালমান শাহ জুটি, আসলে জুটি প্রথা ছিল, আছে। এবং এর পরবর্তীতে কিন্তু শাকিব খান এবং বুবলিকে নিয়েও জুটির চিন্তাভাবনা হয়েছিল, কিন্তু সেটা আসলে দর্শক সেভাবে গ্রহণ করতে পারেনি। হয়তোবা আবার পপির সঙ্গে জুটি হতে পারে, কিংবা আবার শাকিব অপু ফিরে আসতে পারে, সেটা তো ভিন্ন কথা। সেখানে শাকিব খানকে এড়িয়ে চলবার জন্য তাকে তার সাথে অভিমান করবা, এত অভিমান জমিয়ে রাখবার মতো কোনো সম্পর্ক আমার মনে হয় না শাকিব খান পপিকে দিয়েছিলেন। তো যাই হোক, সে যেহেতু স্বীকার করেছে অকপটে, এবং শাকিব খান একজন ভদ্রলোক, সে কিন্তু এটা নিয়ে মুখ খুলেছে সুন্দরভাবেই। তিনি ধন্যবাদ দিয়েছে পপিকে এবং বলেছে যে আমি তোমাদের জন্য দোয়া করি যে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আমরা আশা করছি যে আবার মিলেমিশে আমরা কাজ করব, ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করে তুলব। এটা কিন্তু আসলেই শাকিব খানের দিক থেকে আমি বলবো যে অনেক ভালো একটা উদ্যোগ এবং প্রশংসনীয়, কারণ তিনি আসলেই ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, এবং মিলেমিশে তারা আবার একসঙ্গে কাজ করলে আবার নিশ্চয়ই ইন্ডাস্ট্রি অনেক উপরের দিকে যাবে। যাই হোক বন্ধুরা, আশা করছি শাকিব খানের কথাগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ।